সকালের শুরু দিয়ে চলে এসেছি আমরা বাগান পরিষ্কার করতে। আর বাগান পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিছু পুরনো ফুল গাছ ছিল, সেগুলো মানে মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে এখন নতুন চারা লাগাবো। আর এখনকার দিন তো বুঝতেই পাচ্ছেন প্রচন্ড গরম, যদি ভোরবেলা থেকে ওই দু তিন ঘন্টা কাজ না করা হয় তাহলে কিন্তু আর সেরকম এরকম খাটনির কাজ আর করা যাবে না। তা আমরা পাঁচটা থেকে লেগেছি, সমস্ত ফুল গাছ তুলে পরিষ্কার করে কুপানো শুরু করে দিয়েছি, গাছ চলে আসবে এখন। দুলাল, হ্যাঁ, জীবনে সব কিছু শিখে রাখার দরকার কি? একদম। কখন কোনটা কাজে লাগবে বলা যাবে না। একই গরুর দুধ, দুধ নামে পরিচিত, তার থেকে মাখন হয়, তার থেকে ঘি হয়, তার থেকে গোল হয়, তার থেকে দই হয়, আবার দুধ হয়, তাহলে একই দুধ। তা সকল ধরনের নিয়ে যদি হয় তো ভালো হয় না? যে যেটা ভালোবাসে কি আচ্ছা, বড়টা লাউ হয়েছে, লাউটা কেড়ে নিয়ে আসি। মা বলছে লাউ খাবে, তাহলে মার জন্য লাউটা নিয়ে আসি। লাউটা এমন জায়গা হয়েছে সেই জলেই আমার নামতে হবে। সুন্দর লাউটা তখন অনেক ঝুলে রয়েছে, বেঁধে রয়েছে এখানটায়। পড়েই গেল লাউটা, লাউ যা ভার তো সামলাতে পারলাম না, সামলাতে পারলাম না। এই লাউটা বাড়ি নিয়ে যাই। দেখ কত বড় কাঠাল হয়েছে, দেখ 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 কত বড় কাঠাল হয়েছে, দেখ। গোবর সার দিলাম, পোলট্রি মুরগির লেয়ার দিলাম, আর আগেকার কিছু সার আছে সব মিলিয়ে এখন একটু পাইল করে দিই। ওদিকে জামাইবাবু লেগে গেছে। আর গাছ লাগানোর জন্য আমাদের চলে এসেছেন। না, গরমের দিন আমি বেশি নেবো না, সকাল থেকে তিন কাপ হয়ে গেল, কাজ করলে বেশি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঘোল খাও ঘোল কেমন জেঠা ভালো লাগলো ভালো লাগলো নিয়ে এসছিলাম কাকুটা নিয়ে এসছে দেওয়াই হয়নি কেমন দারুণ জিনিস তো দারুণ জিনিস তো ভালো হয়েছে চলো এটা কাটে দাও পায়রায় এত দাম দিয়ে গাছগুলো লাগিয়েছি পায়রাতে নেমে সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি করব এই নেট কিনে নিয়ে এসে এখন এই নেট টানাতে হবে আমি একটাও গাছ আমি বাঁচাতে পারবো না তো চলুন গাছগুলো যদি হয় তো আপনারাই বলবেন না সুন্দর সুন্দর একটা বাগান তৈরি হয়েছে এই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমের জন্য আমরা সবাই আছি ভালোটাই আপনাদের দেখানোর চেষ্টা করি তাই এত পরিশ্রম করে করি তা চলুন যখন ফুলগুলো ফুটবে তখন আপনারাই বলবেন সত্যি দুলালদা একবার দেখার মতন বাগান হয়েছে ফুল বাড়িতে শোভা পায় তার জন্যই তো ফুলের বাগান করার জন্য আমার খুবই ইচ্ছা একবার শীতে করেছিলাম এবার গরমে তৈরি করছি হয়ে গেছে পুরো কমপ্লিট না ওই সাইডটা বাকি আছে সেই সকাল ভোরবেলা উঠেছি কটায় ঘটনা হচ্ছে পাঁচটায় উঠেছি সমস্ত কিছু রেডি করে লাগিয়ে নেট টানিয়ে একবার কমপ্লিট করলাম এখন চান করবো চান করে চলুন চারটে খাইগা পেটে প্রচন্ড টান লেগে গেছে ইঁদুর কি বলে এটাকে ছুচো ছুচো গরমকালে পরিশ্রম করা যায় কারণ রাতে আস ভোরে আরে দাদার একটা টাইমের পরে আর ইচ্ছা করে না আরে দাদার এতটা এরিয়ে তো দাদার জল দিতে অসুবিধা হয়ে যায় তার জন্য দুটো পাইপ কিনে নিয়ে আসা হয়েছে একটু পরে এই পাইপগুলো সেটিং করে দেবো দাদা কেমন ভাবে একবারে খালি মেশিনটা চালাবে আর জল দেবে আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে দাদা যখন চলে এসছে ঠিক আছে আনন্দ করে রান্না করবে আমরা কষ্ট করে খাবো লোকে বলে যে না কষ্ট করে রান্না করেছে আনন্দ করে খাও আমি কিন্তু তা বলবো না দাদা এসে নিজে হাতে রান্না করেছে নিজে হাতে সবকিছু বাজার পর্যন্ত করেছে নিজে মাছ বাজার সমস্ত কিছু করে নিজে রান্না বান্না করে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আরে একদিন একটু বৌদের একটু রেডি দিতে না আমি আসলাম আসার পরে তো বৌমারা সব রেডি হয় একটুখানি একটু কম এগোই সকাল হলেই রান্না করতে যেতে হবে তাই না হলে রান্না থেকে গরম জামা বেশি এরকম বাড়িতে যদি এক মাস খাটি তাহলে আমি পাট কাটি হয়ে যাবো পাট কাটি না শরীর অরিজিনালি জায়গায় চলে আসবে কোনো প্রবলেম থাকবে না কোনো কুড়েমি ভাব থাকবে না ঠাকুরে ভাত খাতে পারবো হ্যাঁ হ্যাঁ যেটা মাছ খেতে
আজকে কত ভাত খেলাম জানি তো, কোদাল কি দেয়া, ওই জন্য এক সময় কত না যে মানে মুনিষ নিত আর কি, ঠিক আছে, তা মালিক জিজ্ঞাসা করো কত গ্রাম চালের ভাত খাতে পারো, কয় 250 গ্রাম চালের ভাত খাতে পারি, কয় তোমার কাজে লেগো না, আর একজন এসে কয় তুমি কত গ্রাম চালের ভাত খাতে পারো, কয় আমি ওই এক এক শের সোয়া শের চালের ভাত খাতে পারি, কয় হা 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 তোমার এই কাজে নেবো, মানে যে বেশি ভাত খাতে পারে তার কাজে যাবে, মানে সে কাজটাও বেশি করবে, বেশি করবে, তোমার আমি কিন্তু কাজে নেবো, ঠিক আছে। শুনি যে বসে থাকা মানুষের খিদে পায় বেশি, এটা সত্যি কথা, কিন্তু তার থেকে যদি ভারী কাজ করা যায় আরো বেশি খিদে পায়, যেটা বাস্তব ঘটনা। তো অনেকদিন পর বাড়ির রান্না তো সবাই সব দিনই খাই, আর প্রশংসাও গাই, ভালো মন্দ সবই কই। আজকে যে দুই কলকাতা থেকে দুই দাদা আইসে, নিজে হাতে বাজার করিয়া নিজে হাতে রান্না করিয়া এত সুন্দর প্লেন একদম সিম্পল মাছের ঝোল রান্না করছে, আরে বাড়ির মতো বাঙাল বলে একটু আখ্যা দেবো যে একেবারে মসুদের অরিজিনাল রান্না করছে। ধরো ধরো না খেয়ে বললে আমি আমাকে দেবা বলো, তার মানে এখন লাস্ট মিষ্টি মুখ দিয়ে সুন্দর লাগছে নাকি, গরমকালে দিয়ে একটু টক টক দই সকাল থেকে শুরু করেছি সবকিছু নিয়ে এদিক সেদিক করে, দাদারা কলকাতা থেকে চলে এসছেন, আশা করে দাদা বাজার করে নিজে রান্না বান্না করে আমাদের সবাইকে খাওয়ালো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মাই ফ্যামিলি গ্রুপকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন আপনাদের সাথে, টাটা টাটা।